ভৌগোলিক অবস্থানের কারণে ভারত ও চীনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দেশ মিয়ানমার ভারত তার সেভেন সিস্টার্স অঞ্চলের সাথে যোগাযোগ সহজ করতে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতয়ে বন্দর হয়ে মিজোরাম পর্যন্ত জল ও স্থলপথে পথে কালাদান নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে পাশাপাশি দেশটি পূর্ব এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে দিল্লি থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত এক কিলোমিটার সড়ক পথ গড়ে তুলতে চায় অন্যদিকে চীন মিয়ানমারে তেল ও গ্যাস পাইপলাইন স্থাপনের পাশাপাশি কোয়াকু বন্দর এবং চার হাজার একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে রাশিয়াও দেশটিতে বিনিয়োগ সম্পর্ক বাণিজ্য বাড়াতে বিশেষ আগ্রহ দেখিয়েছে বিশ্লেষকদের মতে এসব কারণে রোহিঙ্গা ইস্যুতে এই দেশগুলোকে পাশে পাচ্ছে না বাংলাদেশ যে ডিপ সি পোর্ট কনস্ট্রাক্ট করছে ভারত অয়েল ফিল্ড গ্যাস ফিল্ড কুমিং পর্যন্ত গ্যাস পাইপলাইনে নিয়ে গেছে চীন অয়েল ফিল্ড একদম দুটাই স্টেট জুড়ে চীন পর্যন্ত গেছে একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে শান ঠিক একইভাবে বর্ডার এরিয়াতে যে রোড কনস্ট্রাকশনের কাজ করছে ভারত এই ধরনের অর্থনৈতিক স্বার্থ মানবিক স্বার্থকে উপেক্ষা করতে উৎসাহিত করছে পার্টিকুলারলি এই তিন দেশকে যাদের সাথে বাংলাদেশের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক আছে তারা কিন্তু কৌশলগতভাবে বাংলাদেশের পাশে নেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মিয়ানমারের অর্থনীতি অন্যান্য দেশের সঙ্গে আন্তনির্ভরশীল হয়ে উঠেছে রোহিঙ্গা সমস্যা সমাধানে এটাই কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন সাবেক এই কূটনীতিক এখন ধরেন মিয়ানমারের প্রধান অর্থনৈতিক প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে যে বাইরের পৃথিবী থেকে ইনভেস্টমেন্ট পাওয়া এখন যদি এখানে অস্থিরতা তৈরি হয় তাহলে যারা বাইরের এখন তারা কিন্তু অনিশ্চয়তা অর্থনৈতিকভাবে মিয়ানমার যে দেখছে সেটাকে ব্যবহার আছে লাভ করে কিভাবে মিয়ানমারের চাপ সৃষ্টি করা যায় সে সম্ভাবনাটাকে আমরা দেখতে হতাম রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে মানবিক বিষয় তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক মেরুকরণ মাথায় রেখেই বাংলাদেশকে পরিকল্পনা গ্রহণের পরামর্শ পর্যবেক্ষকদের হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা